অনুপাত সমানুপাত এবং সমীকরণ সমাধান এই দুটো চ্যাপ্টারের সাম্যক ধারণা প্রয়োগ করে আজকে আমরা আমাদের 364 নম্বর ক্লাসে একটা বিশেষ সমস্যার সমাধান করব সাহা ইনস্টিটিউটে। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই ধরনের সমস্যার সমাধান করার কৌশল জেনে রাখতে হবে। তো সমস্যাটি দেখো, সমীকরণে আমরা এর আগের ক্লাসগুলোতে কি দেখেছিলাম, এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে দুটো বা তিনটে অনুপাত সংখ্যা দিয়ে আমরা সমাধান করেছিলাম, আর আজকে আমরা কি দেখছি যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা অনুপাত সংখ্যা দিয়ে আমরা সমাধান করব। তাহলে 3:5:7:x:9 18:30:42:48:54 যদি হয় তাহলে 5x+5/5 কত। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে অনুপাত সমানুপাত চ্যাপ্টারের ধারণা থেকে আমাদের আসতে হবে এক্সের মান কত সেটা নির্ণয় করতে, তারপরে আমাদের 5x+5/5 এর সমাধান করতে হবে। এটা সমীকরণ সমাধানের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে, অথবা মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা প্রযোজ্য। তাহলে আমরা চলে আসব সমাধান কৌশলে। এখানে দেখো 3, 5, 7 এই তিনটের কোনোটাই যদি ব্যবহার না করি তাহলেও আমাদের কোনো প্রবলেম নেই, অথবা আমরা যদি এখান থেকে 7 আর x দুটোকে ধরি তাহলে x আছে কত নম্বরে, 1, 2, 3, 4, 5 এই পাঁচটার মধ্যে x আছে 4 নম্বরে। আমাদের কৌশলটা শিখে নিতে হবে, এত বড় সমস্যা দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। কৌশলটা দেখো, x 4 নম্বরে আছে, এখানেও 1, 2, 3, 4, 5 তাহলে x-এর এগেনস্টে এই 48 লেখা হয়েছে। তো এবার তুমি এই x-এর আগে 7 আর x যদি ধরো তাহলে এই 42 আর 1 ধরতে পারো, বা যদি তুমি x আর 9 ধরো তাহলে এই দুটোকে ধরতে পারো, পাশাপাশি রয়েছে সেজন্য ওই দুটোকে তুমি ধরতে পারো। তাছাড়াও তুমি 1 এর সঙ্গে x যদি ধরো তাহলে 1 এর সাথে এই 48 ধরতে পারো, 2 এর সাথে x যদি ধরো তাহলে 2 এর সঙ্গে 48 ধরতে পারো। তুমি যে কোনো একটা অনুপাত সংখ্যার সঙ্গে x ধরে সমস্যা সমাধান করতে পারো। তো আজকে আমরা প্রুফ করে দেখে নেব যে কোনো একটা ধরলেই কি সঠিক উত্তরটি পাবো কিনা। তো দেখো, আমরা প্রথমে x:9 ধরি, তো x:9 = 48:54 তো এবার আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে প্রাপ্ত ধারণাকে প্রয়োগ করি কি x/9 = 48/54। তো এবার আমি লিখতে পারি x = এই 48/54 এইটা 9 আছে এই পাশে গিয়ে গুণ করে দাও, 9 দিয়ে 54 কাটলে কত হয়, 6 9 54, 6 দিয়ে এটাকে কাটলে কত হয়, 8 হয় = 8 পেলাম, তাহলে x = 8 বেরিয়েছে। তো এই পাশাপাশি দুটোকে নিয়েছি আর এই পাশাপাশি দুটোকে নিয়েছি, এই পাশাপাশি দুটো কারেক্ট হবে এটা আমরা অনুমান করে নিতে পারছি। কিন্তু এইটা আর এইটা যদি নিই তাহলে কি হয় দেখো, যে 3:x = এখান থেকে 18, এখান থেকে 48 যদি নিই, 18:48 তাহলে কি উত্তরটা একই আসে দেখে নাও। তাহলে আমরা বলতে পারি 3/x = 18/48, বা আমরা বলতে পারি 18x = 3:48, বা x = 3:48/18, 3 দিয়ে কাটলে 6, 6 দিয়ে কাটলে 8 = 8 বেরিয়েছে। তাহলে প্রমাণিত হলো যে এখান থেকে তুমি যে কোনো একটা সংখ্যার সঙ্গে x-এর যে অনুপাত সেটাকে ধরে নিয়ে তুমি সমাধান করতে পারবে। তো অরিজিনালি আমরা এর আগে যে ক্লাসগুলো করেছিলাম আমাদের সাহা ইনস্টিটিউটে, সেই ক্লাসগুলোতে কেমন ছিল, যে 7:x = 42:48 যদি হয় তাহলে x = কত, এটা সেই সেম সমস্যাটি তোমাকে দেওয়া হয়েছে
কি পাঁচটা অনুপাত সংখ্যাকে ধরে। আর এই জায়গাতে পাঁচটা যখনই দেখবে তুমি, তখনই তুমি ঘাবড়ে যাবে না। পাঁচটা কেন, দশটা, কুড়িটা, পঁচিশটা, যতগুলোই অনুপাত সংখ্যা থাকুক না কেন, তুমি কিন্তু দুটো থেকে এই সমস্যার সমাধান করবে। তাহলে দেখো, তোমার জানা সমস্যা, তুমি এই সমস্যার সমাধান করতে পারো, কারণ আমাদের সাহা ইনস্টিটিউটে এই অনুপাত সমানুপাত চ্যাপ্টারের উপরে আমরা এই ধরনের সমস্যার সমাধান করেছি, সেটা আমাদের কুইকেল ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আমাদের নিশ্চিত নবোদয় নামক যে কম্পিটিটিভ এক্সাম ম্যাথ বুকটা রয়েছে, যেটা জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার উপর বেস করে তৈরি করা হয়েছে, সেই বইয়ে আমরা এই ধরনের সমস্যার সমাধান পাই, উদাহরণমালাতেও পাই এবং আমাদের প্রশ্নমালাতেও পাই। তো এই জিনিসটা তোমার জানা, এই জানা জিনিসটা তুমি এইটা দেখে পরীক্ষার হলে হয়তো ঘাবড়ে গিয়ে পারলে না করতে, কিন্তু সেই জায়গাটাকে আজকের পর আর থাকবে থাকবে না, কারণ তুমি তো জেনেই গেছো যে এখানে পাঁচটার জায়গায় দশটা সংখ্যা যদি থাকে তাতেও কোনো প্রবলেম নেই, আমাকে দুটো সংখ্যা দিয়েই হিসাব করতে হবে। তো এবার আমরা চলে আসলাম যে আমরা এক, দুই, তিন, চার, চারবার সমাধান করেই কিন্তু এক্স ইকুয়াল টু আমরা এক্স ইকুয়াল টু এইট পাব। এক্স ইকুয়াল টু এইট যখন পেয়ে গেছি, এবার আমরা মান নির্ণয় করব। এখানে কি ফাইভ ইন্টু এইট প্লাস ফাইভ বাই ফাইভ, তাহলে পাঁচটা চল্লিশ যোগ পাঁচ ভাগ পাঁচ, পঁয়তাল্লিশ ভাগ পাঁচ, তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ, তাহলে এক্সের মান আমরা কত পেলাম, পঁয়তাল্লিশ পেলাম। তাহলে দেখো, অনুপাত সমানুপাত এবং মান নির্ণয় বা সমীকরণের সমাধানে এই দুটো চ্যাপ্টারের উপর আমরা ধারণা অর্জন যেটা করেছিলাম সেটার প্রয়োগ করে আমরা এই সমস্যার সমাধান করলাম। এই রকম সমস্যা যদি এর পরবর্তীতে যে কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি তার ক্যান্ডিডেট হও এবং তুমি যদি পাও, তাহলে আজকের ক্লাসটিকে মাথায় রাখবে এবং সমাধান করে আসবে। তো আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। আমাদের নিশ্চিত নবোদয় নামক বইটি যদি সংগ্রহ করতে হয় বা আমাদের অনলাইন ক্লাস যদি অ্যাটেন্ড করতে হয়, তাহলে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। তো ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকো এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো অনুপাত সমানুপাতের উপরে, এবং কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে যোগ্যতম করে গড়ে তোলো এবং কম্পিটিশনে যেন তুমি চান্স পাও সেই দৃঢ় মানসিকতা নিয়ে এগিয়ে চলো।